নির্বাচনে যেতে 10 শর্ত দিল বিএনপি। মার্কিন ভিসা নীতির পথে হাঁটছে না ইইউ, বলছে রাষ্ট্রদূত হোয়াইটলি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তৎপর সুশীলরা। একনায়কতন্ত্র চালু করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, বললেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি সমঝোতার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমঝোতার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নতুন ভিসা নীতি গ্রহণ করেছে। ভিসা নীতি ঘোষণার পরপরই প্রধান তিনটি রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের সাথে নতুন ভিসা নীতি এবং আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় সেজন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক এবং আলাপ আলোচনা করছে। সেই বৈঠক এবং আলাপ আলোচনার মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাইরে গিয়ে একটি সমঝোতা প্রস্তাব এর চেষ্টা করা হচ্ছে। সেই সমঝোতার প্রস্তাবে বিএনপির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে কিছু বাধা এবং অন্তরায়ের কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 10টি প্রতিবন্ধকতা দূর করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি নাও মানা হয়, তাহলে বিএনপি তাদের এই 10 দফা দাবি যদি অর্জিত হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপি দাবিগুলোর মধ্যে সবচেয়ে প্রধান দাবিটি গ্রহণযোগ্য নয় বলে মনে করছে আওয়ামী লীগ। বিএনপির 10 দফা দাবির মধ্যে রয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী বদলে এমন কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে হবে যিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সংবিধান কাঠামোর মধ্যে এরকম কাউকে নির্বাচনকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী করা যেতে পারে। নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী থাকবে যারা প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সময়ে পরামর্শ দিবেন এবং এই পরামর্শকদের পরামর্শেই নির্বাচনকালীন সরকার পরিচালিত হবে। প্রশাসনে পুনর্বিন্যাস করতে হবে এবং উপদেষ্টা মণ্ডলীর সুপারিশ অনুযায়ী প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবার পুনর্বিন্যাস করতে হবে, ঢেলে সাজাতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বাদ দিয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মাধ্যমে এই কমিশন গঠন করবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদেরকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিতে হবে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করার স্বার্থে বিএনপি যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হয়রানি ইত্যাদি রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। এছাড়া আওয়ামী লীগের সভাপতি নির্বাচনের সময় যে সুযোগ সুবিধা পাবেন, বিএনপি প্রধানও একই রকম সুযোগ সুবিধা ভোগ করবেন। এই 10টি প্রস্তাবকে আওয়ামী লীগ অবাস্তব বলছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন এটির সাথে তত্ত্বাবধায়ক সরকারের দাবির কোনো পার্থক্য নেই, এটি গ্রহণযোগ্য নয়। তবে কূটনৈতিকরা বলছেন এটি বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব, এই প্রস্তাবের সবটুকু যে গ্রহণ করা হবে এমনটি নয়। তবে বিএনপি নির্বাচনে এলে আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের জন্য একটি সম্মানজনক সমাধান খুঁজে বের করা হবে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি পথে হাঁটছে না সংস্থাটি। তিনি বলেন যুক্তরাষ্ট্র তাদের নীতি গ্রহণ করেছে, ইউরোপীয় ইউনিয়নের নীতি ভিন্ন। আমরা নির্বাচন পূর্ব মিশনে গুরুত্ব দিচ্ছি। আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো জানে নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা, কোন দল অংশ নেবে একান্তই তাদের বিষয়। নির্বাচন নিয়ে যদি কোনো অবিশ্বাস থাকে তাহলে তারা সংলাপে বসতে পারেন। শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইইউ রাষ্ট্রদূত বলেন আগামী 8 জুলাই 13 দিনের মিশনে বাংলাদেশে আসছে ইইউর নির্বাচন পূর্ব পর্যবেক্ষক দল, তারা সবার সঙ্গে বৈঠক করবেন, থাকবে 21 জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে তারা রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম সহ সবার সঙ্গে কথা বলবেন, এখানে নির্বাচনী পরিবেশ ও গতিবিধি পর্যবেক্ষণ করবেন। গত 24 মে রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়টি জানানো হয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানানো হয়। ভিসা নীতি ঘোষণার পর 25 মে এ নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রদূত পিটার হাস এই বিষয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছুদিন আগেও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির ব্যাপারে সুশীলরা ছিল নীরব, কিন্তু এখন তারা সরব হয়েছে। যদিও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন করেনি, বরং সুস্পষ্টভাবে বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ।
এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকলো কি থাকলো না সেটি তাদের বিষয় নয় বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনকারী সুশীল গোষ্ঠী বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চায়, এই নিয়ে এখন তারা বক্তব্য রাখা শুরু করেছে। গাজীপুর সিটি নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবেও বিবেচিত হচ্ছিল। কিন্তু এই নির্বাচনের ব্যাপারেও সুশীলদের আপত্তি উঠেছে। সুশীলরা এখন বলছে বিএনপি অংশগ্রহণ না করলে একটি নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে না। সুশীলদের অন্যতম প্রতিনিধি সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক মদিউল আলম মজুমদার বলেছেন গাজীপুরের নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি, বিএনপি অংশগ্রহণ না করলে সেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটতে পারে না। তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকেও ইনিয়ে বিনিয়ে সমর্থন করছেন। তবে বদিউল আলম মজুমদার একা নয়, সুশীলদের একটি বড় অংশই এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা বলছে। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই এমনও কথা বলছেন তারা। এর পেছনে অবশ্য সুস্পষ্ট একটি কারণ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে তাদের গুরুত্ব থাকে না এবং ক্ষমতায় তাদের হিস্সা নিশ্চিত হয় না। মূলত ক্ষমতায় হিস্সা লাভের জন্যই তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নতুন করে উচ্চারণ করছেন। আর বিভিন্ন মহল মনে করছেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি যেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করে, এজন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেন দরবার করছেন বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসা এবং এই সময় সুশীল অধ্যুষিত একটি সরকার দেশ পরিচালনার দায়িত্ব থাকে, সুশীলরা ক্ষমতার কেন্দ্রে চলে আসে। এই ধারণাটি প্রতিষ্ঠিত হবার পর 1991-2001 নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে সুশীল একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। রাজনীতির গতি প্রকৃতি অন্যতম নিয়ন্ত্রক হয়ে যান সুশীলরা। 2006 বিএনপি জামাত সরকার ক্ষমতা ত্যাগের পর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল সেই অস্থিরতার সুযোগেই সুশীলরা ক্ষমতা দখল করে এবং 2 বছর জগত্তল পাথরের মতো ক্ষমতা আঁকড়েছিল। কিন্তু এরপর বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এখন সুশীলরা মনে করছে দলীয় সরকার অধীনে নির্বাচন হলে তাদের ক্ষমতায় অংশীদারিত্ব থাকে না, এ কারণে বিএনপি আন্দোলনে তারা ইন্ধন দিচ্ছে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। দেশে একনায়কতন্ত্র চালু করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা GM কাদের। GM কাদের বলেন, এই নিষেধাজ্ঞা হলো আমার এখানে আমি ঢুকতে দেব না, যুক্তরাষ্ট্র ঢুকতে না দিলে হয়তো কানাডাও ঢুকতে দেবে না, ইউরোপীয় অন্য দেশগুলো ঢুকতে দেবে না, এমনকি ব্রিটিশরাও ঢুকতে দেবে না। তিনি বলেন, যখন দলের নিয়ন্ত্রণ থাকে সরকারের উপর, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর, নির্বাচন কমিশনের উপর, অন্য প্রতিষ্ঠানের উপর, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের উপর, তখন সেটাকে আর বহুদলীয় গণতন্ত্র বলা যায় না, সেটা তখন হয়ে যায় বাকশাল। আপনাদের বাকশালীয় কথা যাদের মনে আছে, চিন্তা করে দেখেন তারা কি ছিল।